পঞ্চায়েতে ভিভিডি কর্মীদের কাছ থেকে বাদ দেওয়ার অভিযোগ সেক্রেটারির বিরুদ্ধে। বুধবার দুপুরে বহরমপুর ব্লকের অধীনে ভাকুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে আটজন ভিভিডি কর্মীর কাজ চলে যাওয়ায় তারা পঞ্চায়েতে এসে সেক্রেটারিকে ঘিরে বিক্ষোভ দেখিয়ে জানতে চান কি কারণে তাদেরকে কাজ থেকে বাদ দেওয়া হলো। সেক্রেটারি ভিভিডি কর্মীদের জানান, জয়েন্ট ভিডিওর নির্দেশেই এই আটজন কর্মীকে কাজ থেকে ছাঁটাই করা হয়েছে। যদিও এই পঞ্চায়েতে ভিভিডিতে 100 জন কর্মী কাজ করেন। প্রথমে বাতিলের তালিকায় 15 জনের নাম থাকলেও পরবর্তীতে 8 জনকে বাদ দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কোন কোন রাজনৈতিক কর্মী বলেন, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য কোনো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নিজেদের পছন্দের লোককে রেখে অন্যদের ভিভিডি কর্মী থেকে বাদ দিয়েছেন বা বাদ দেওয়ার চেষ্টা করছেন। ভিভিডি কর্মীরা জানিয়েছেন, পুজোর সামনে তাদের কাজ চলে গেল, তারা খুব সমস্যায় পড়বেন। তাছাড়া তাদেরকে চক্রান্ত করে কাজ থেকে বাদ দেওয়া হয়েছে। বিনয় রায়, রিপোর্ট NTVWB। আমাদেরকে 30 দিনের কাজের মধ্যে রবিবার দিন কাজে ছুটি দেওয়া হয়। রবিবার দিন 7 তারিখ বলছে যে ফিল্ড ভিজিটে এসেছে। আমরা যে টিমে 4 জন কাজ করি, সেই দিন রবিবার ছিল, রবিবারে কোনো ফিল্ড ভিজিট হয়নি। আমাদেরকে এই অজুহাত দেখিয়ে কাজ থেকে আমাদের বাদ দেওয়া হচ্ছে, কিন্তু আমরা সত্যি জানি না সেদিন কেন ভিজিটটা হয়েছে। রবিবারে যদি আমরা কাজ করি, সেক্রেটারি স্যার রেগে যায়, বলবে আমি ছুটি দিয়েছি তাও তোমরা কেন কাজ করেছো। তাহলে আমরা কাজ করি তার ফিল্ড সেদিন ভিজিট হয় স্যার কী করে? আমরা 4 জন টিমে কাজ করি, আমাদেরকে আমাকে বাদ দিয়েছে, আর 3 জনকে বাদ দেয়নি, এটা কী করে হয়? এর উত্তর আমি সেক্রেটারি স্যারের কাছে চাই। আমরা এখন কাজ চাইছি স্যার, আমাদের ছোটো ছোটো বাচ্চা আছে, এই টাকাতে আমাদের সংসার চলে, আমরা মেয়েরা কোনো কাজ আমরা পারি না করতে, আমরা যেহেতু বাড়ির বউ, আমরা এটা এই কাজটা করে আমরা একটু সঞ্চয় করি, আয় করি, সংসার চালাই। আর এইভাবে স্যার আমাদেরকে মানসিক আমরা টেনশনে পড়ে গেছি। আমরা এই 2 বছর থেকে কাজ করছি, কন্টিনিউ কাজ করছি, কিন্তু আমাদেরকে 5200 টাকা দেয়। প্রথমে যখন ঢুকেছিলাম 3500 টাকা দিত, তারপরে এখন 5200 টাকা দেয় স্যার, মেম্বাররা এটা করছে। আমার নাম মিলু বিশ্বাস। কি সমস্যা আপনাদের, কিসের জন্য এখানে সমস্যা? হঠাৎ করে আমাদেরকে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। আমরা ভিভিডির কাজ করি, সেক্রেটারি স্যার গতকালকে রাত্রে আমাদেরকে রিমুভ করে দিয়েছে এবং আমরা কাজের জন্য বলছি, তা জয়েন্ট স্যার তোমাদেরকে কাজ থেকে বাতিল করেছে। আমি এর উত্তর কোনো কিছু দিতে পারবো না, সেটাই বললো আমাদেরকে, ঠিক আছে? তা হঠাৎ করে আমাদেরকে কাজ থেকে বাদ করে দিচ্ছে, কোনো রিজন ছাড়াই, কোনো কারণ ছাড়াই। একই গ্রুপে আমরা 3-4 জন করে কাজ করি, একসঙ্গে কাজ করি, একসঙ্গে বাড়ি ফিরি, সেখানে 2 জন থেকে যাচ্ছে, আমি একা সেখান থেকে বাদ হয়ে যাচ্ছি, সেটা কীভাবে সম্ভব? যদি আমার বিরুদ্ধে যদি কোনো অবজেকশন থাকে, তাহলে পরে আমি তো টিম নিয়ে কাজ করি, টোটাল টিমের বিরুদ্ধে থাকবে। তাহলে টিমের ওখানে 2 জন থেকে যাচ্ছে, আমি একা ওখান থেকে বাদ হয়ে যাচ্ছি, সেটা কী করে সম্ভব হয়? আপনার কতদিন ধরে এখানে কাজ করছেন? আমরা 3 বছর ধরে কাজ করছি। 3 বছর? হ্যাঁ। আপনাদের কোনো এগ্রিমেন্ট ছিল? না, কোনো এগ্রিমেন্ট নেই। আমাদেরকে কাজে যখন খুশি তখন বাদ দিয়ে দেওয়া হবে, সেটা কথা বলছিল। কাজের ফল পেলে বাদ দিয়ে দেবো, সে কথাটা বলেছিল, ঠিক আছে? আমাদের কোনো এগ্রিমেন্ট নেই। আমাদের কী কারণে বাদ দিল? কোনো কারণ ছাড়াই বাদ। আমি কারণের জন্য জিজ্ঞাসা করলাম সেক্রেটারি স্যারকে, সেক্রেটারি স্যার বলছে যে আমি এ ব্যাপারে কোনো কিছু বলতে পারবো না, তোমাদের যা বলা জয়েন্ট স্যারকে যেয়ে বলো। আমি জয়েন্ট স্যারের হুকুমের গোলাম, জয়েন্ট স্যার যেটা বলবে আমি সেটাই করবো। জয়েন্ট স্যার বলেছে তোমাদেরকে গ্রুপে নামগুলো দিতে, মিটিং আসতে বারণ করতে। তা আমি তোমাদেরকে বলেছি এই 8 জনের নাম, মিটিং আসতে হবে না। খুব আচ্ছা গেল। তারপর আজকে যে আবার জিজ্ঞাসা করলাম স্যার আমাদের কারণটা কি, সেটা তো বলুন। তা স্যার বলছেন যে আমি কোনো কিছু বলতে পারবো না, যেটা বলা জয়েন্ট স্যারকে গিয়ে বলো। স্যার হঠাৎ করে কারণ ছাড়াই কি আমাদেরকে বাদ দিয়ে দেবেন? তা বলছে আমি কোনো কোনো কোশ্চেনেরই অ্যান্সার দিতে পারবো না। 100 জন কাজ করে, 8 জনকে বাদ দিয়েছে। 16 জনের বাদ দেওয়ার কথা ছিল, 16 জনের লিস্ট ছিল, 16 জনের মধ্যে 8 জনকে আমাদের বাদ দেওয়া হয়েছে, আবার 8 জনকে অপশন করা হয়েছে। আমরা চাইছি, আমরা চাইছি আমাদেরকে কাজ নেওয়া হোক, আমাদের কাজ দরকার। আমরা সংসারের ছেলে, এই ভিভিডি কাজ করে 5000 টাকা পাই, আর এটা সেটা কাজ করে আমাদের সংসারটা চলে। হঠাৎ করে এই কাজ থেকে বেরোলে মানসিক চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছি। তো সেক্রেটারিকে স্যারকে সবই বলেছি, স্যার একটা কথাই বলছে বারবার, জয়েন্ট স্যারকে গিয়ে বলো, জয়েন্ট স্যারকে গিয়ে বলো। আমাদের নোডাল অফিসার তো উনি, সুপারভাইজার আছে, নোডাল অফিসার আছে, ওনার আমার নাম মাসুদ করিম। এটা আমার নলেজে নয়, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হচ্ছেন জয়েন্ট ভিডিও। এই যে রিপোর্টটা আপনাদের মনিটরে, আমি কালকে পেয়েছিলাম, কালকে স্যার আমি জানি না, ওটা কী হয়েছে এটা জানি না। আমাদেরকে রিপোর্টটা পাঠিয়েছে, কালকে জেলার মিটিং ছিল, মিটিংয়েও নাকি ডিক্লেয়ার করেছেন তিনি। 100 জন, তার বেশি আমি বলতে পারবো না কিছু, না আমি কিছু বলতে পারবো না। জয়েন্ট স্যার
আমি কিছু বলতে পারবো না, এটা এই ব্যাপারে আমি বলতে পারবো না কিছু। আমার নাম সদেব মণ্ডল।